পুলিশ আসার খবরে পালানোর সময় দুবাইতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সৌরভ মাঝি নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ভোররাতে দুবাইয়ের রোলা শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ মাঝি শরীয়তপুর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিকান্দি এলাকার সায়েদ মাঝির ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় 2 বছর আগে জীবিকার তাগিদে দুবাই যান সৌরভ মাঝি। এরপর তিনি শারজা শহরে রং মিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে রং মিস্ত্রির কাজ ছেড়ে দিয়ে সেখান থেকে রোলা শহরে পালিয়ে চলে আসেন তিনি। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#। গত রবিবার রাতে সৌরভ ও তার 2 বন্ধু রোলা শহরের একটি ভবনের অবস্থান নিয়েছিলেন। এ সময় ভবনটিতে পুলিশ হানা দিলে পাশের একটি ভবনে লাফ দিলে নিচে পড়ে যায় সৌরভ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মঙ্গলবার বাংলাদেশে তার মৃত্যুর খবর আসে। নিহতের এক নিকট আত্মীয় জানান, ওর এখনও 2 মাসের ভিসা আছে। পুলিশ আসার খবরে ঘাবড়ে গিয়ে ভবন থেকে লাফ দিয়েছিল সৌরভ। ওর এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। নিহত সৌরভের বাবা সায়েদ মাঝি বলেন, ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না, অন্তত শেষবারের মতো ছেলের মুখ দেখতে চাই। সরকার থেকে যেন ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেয়।